আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকে কথা বলবো যে এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্পট ফেসগুলোকে কীভাবে স্পটগুলোকে দূর করে ছবিটাকে একদম স্মুথ করা যায়, তো আজকে ফটোশপের এই টিউটোরিয়ালটাই আমরা দেখব। আমরা যে কোনো ছবি মুখে মেস্তা ব্রণ এ ধরনের যে স্পটগুলো চেহারায় থাকে সেই স্পটগুলো কীভাবে দূর করে আমরা ছবিটাকে একদম ক্লিন করতে পারি। তো এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ছবি, এই ছবিটাকে আমরা আজকে ক্লিন করব। আমি জাস্ট আপনাদের এক সাইড কাজ করে দেখাবো, আপনারা ওইভাবে পুরো ছবিটাকে যেভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনারা ওটা ব্যবহার করে আপনাদের ফেসটাকে আপনারা ক্লিন করতে পারেন। তো প্রথমে আমরা যাবো ফটোশপে, ফটোশপে আমরা আমাদের ছবিটাকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমাদের যেটা করতে হবে, ছবিটা প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড লকটাকে আনলক করে ফেলবো। আনলক করে ফেলার পরে আমরা এই ছবি যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা একটা ডুপ্লিকেট লেয়ার করে নেব। ডুপ্লিকেট লেয়ার করে নেওয়ার পরে এটা যে ব্লেন্ডিং মোডটা আছে এটার ব্লেন্ডিং মোডটাকে আমরা করব ভিভিড লাইট। লাইট করার পরে এই লাইটটাকে আমাদের ইনভার্ট করা লাগবে। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, ইমেজে যে অ্যাডজাস্টমেন্ট থেকে এটাকে আমরা ইনভার্ট করে নেব। ইনভার্ট করে নেওয়ার পরে আমাদেরকে ফিল্টার থেকে আদার হাইপাস, হাইপাসটাকে আমাদের যতটুকু আমাদের ছবির মধ্যে স্মুথনেস নিয়ে আসছে এটা, এই যে আপনারা দেখেন মোটামুটি একটা রেঞ্জ রাখতে হবে যাতে স্মুথনেসটা খুব সুন্দরভাবে হয়। তো আমি এখানে আমার ছবি অনুযায়ী আমি 35 রাখবো, দিয়ে এটা ওকে করে দেবো। এটা আপনাদের ছবি অনুযায়ী আপনারা এটা স্মুথনেসটা আপনারা দেখে এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, ওকে করে দিব। তারপর যেটা করতে হবে আমাদেরকে ব্লার ইউজ করতে হবে, এই জন্য আমরা যেটা করবো ফিল্টার থেকে ব্লারে যে গশেন ব্লার, গশেন ব্লার থেকে এটা যত কম করা যায় আর কি, এটাকে আমি রাখবো 0.6 বা 7 ওকে করে দেবো। এটা আপনারা দেখে আপনাদের অ্যাডজাস্ট করে নেবেন। করে নেওয়ার পরে এখানে আমি একটা লেয়ার মাস্ক ক্রিয়েট করবো। এখানে লেয়ার মাস্ক নেওয়ার পরে এই কালারটাকে আমার ব্ল্যাক করে নিতে হবে, তো এই জন্য আমি কালার রেঞ্জ থেকে এটাকে ব্ল্যাক করে নেব। এটা ব্ল্যাক করে নেব, জাস্ট ওকে। ব্ল্যাক করে নেওয়ার পরে আমাকে এখানে ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। এখানে আমি ব্রাশ টুল সিলেক্ট করার পরে এখান থেকে নর্মাল একটা ব্রাশ নিব, সাইজটা মোটামুটি করে দিব, হার্ডনেসটাকে জিরো করে দেব। করে দেওয়ার পরে আমি এই যে দেখেন এই যে এখন আমরা ব্রাশটা ছোট বড় করে আমরা আমাদের প্রয়োজন মতো আমাদের ছবিটাকে আমরা খুব স্মুথলি হবে আমরা এটাকে জুম করে বা জুম আউট করে নিজের প্রয়োজন মতো ব্রাশটাকে ছোট বড় করে এটাকে আমরা সুন্দরভাবে স্পট ক্লিন একদম ক্লিন ফেসে রূপান্তর করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এভাবে আপনারা আপনাদের যে কোনো ছবি আপনারা এভাবে এই টেকনিক ব্যবহার করে আপনাদের ছবিটাকে আপনারা একদম ক্লিন এবং স্মুথ করতে পারেন কোনো প্লাগইন ছাড়াই। তো এই হচ্ছে আজকের ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ধন্যবাদ।